নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছে? আমি পাপিয়া, আজকে ফের হাজির হয়েছি আপনাদের জন্য একটা মজাদার রেসিপি নিয়ে। আর রেসিপিতে কী কী উপকরণগুলো লাগবে আপনাদের সামনেই রেখেছি। তার আগে বলে দিই, যারা আজকে আমার চ্যানেলটাকে নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটা ক্লিক করবেন, যাতে আমার রেসিপির প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আগে আপনি পেয়ে যান। আর আজকের যে রেসিপিটা স্পেশাল, খুব সুন্দর, যারা মিষ্টি খেতে ভালোবাসে তাদের জন্য, তাই রেসিপিটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো। তা আজকে কী কী উপকরণ লাগবে আগে বলে দিই। যেটা লাগবে, কাজু কিশমিশ নিয়েছি আমি, কটা চিনি নিয়েছি দেখতে পাচ্ছ, আর এখানে আমি অল্প কিছু চাল নিয়েছি গুঁড়ো করার জন্য। এখানে কামনি আতপ চাল নিয়েছি, এই যে। আর প্লেটে দেখতে পাচ্ছ যে একটা পাউরুটি আছে, তার 10টা দামের আমুল দুধ আছে, আর সিমাইয়ের প্যাকেট আছে। এখানে তেজপাতা, এই যে তেজপাতা, এলাচ নিয়েছি 4টে, আর ঘি আছে দেখতে পাচ্ছ, ঘি দিয়ে সিমাইটাকে ভাজতে হবে। আর এখানে 500 রেড কাপের মিল্কের প্যাকেট নিয়েছি একটা। তো বেশি কথা না বাড়িয়ে চলো আমরা রান্নাঘরের দিকে চলে যাই, রেসিপিগুলো কীভাবে বানাতে হবে সেগুলো দেখাই। আর সবাই মানে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, মানে খুব সুন্দর রেসিপি একটা। যতক্ষণ আমার দুধটা গরম হচ্ছে ততক্ষণ আমি রুটিটাকে হাত দিয়ে এরকম একটু ভেঙে নিয়ে নিচ্ছি। আমি এখানে একটাই রুটি নিয়েছি, যেহেতু আমরা বাড়িতে 3 জন, অল্প করে বানাবো। ব্যাস দুধটা আমার ফুটে গেছে, আর একটু ফুটিয়ে নিয়ে আমি দুধটা নামিয়ে নেবো। তারপর দুধটা নামিয়ে দুধটাকে আমি ঠান্ডা করতে দেবো। একটা প্লেটের ওপর আমি কুচিয়ে রাখা রুটির কুচিগুলো নিয়ে নেবো এবারে। রুটি কুচির ওপরে এবারে আমি সামান্য কিছু দুধ দিয়ে রুটিগুলো ভিজিয়ে দেবো, বেশি দেবো না, যেহেতু এটা দিয়ে একটা ডো বানাতে হবে। এর সঙ্গে এবারে সে গুঁড়ি করে রাখা সেই গোবিন্দভোগ চালের গুঁড়োটা আমি নিয়ে নিচ্ছি, বেশি নেবো না, অল্প করে নেবো, তেল লাগলে তেল নেবো। আর আমুল দুধের প্যাকেটটা আমি কেটে নিয়েছি, দেখো দুধের প্যাকেটটা আমি সম্পূর্ণ তাই প্যাকেটটা ভুলে দেব। হাত দিয়ে আস্তে আস্তে এটা মাখাবো, ডো তৈরি করবো নাকি। তো দেখতে পাচ্ছ আমি ওইটুখানি দুধ নিয়েছি, আর কিন্তু নিইনি, এই দুটো আমার রেডি হয়ে গেছে। বেশি দুধ দিলে পাতলা হয়ে যাবে, দুটো আর হবে না, তাই প্রথমে অল্প দুধ দিয়েই মেখে নিতে হবে সব কিছু। এবার এইগুলো ছোটো ছোটো বল তৈরি করবো এখান থেকে লেচি কেটে, দুধের ওপরে একটু আমি ঘি মাখিয়ে দেবো। দুটা থেকে এবারে আমি ছোটো 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 লেচি তৈরি করবো, এরকম টাইপের বানাবো ছোট্ট ছোট্ট। তো সবগুলো বল আমার গোল গোল করা হয়ে গেছে, কমপ্লিট হয়েছে এখানকার কাজ সব। তো
আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ গরম হচ্ছে, মানে অল্প সময়ের মধ্যে এত তাড়াতাড়ি হয়ে যায় রেসিপিটা, খেতেও যেরকম সুন্দর, স্টেপ বাই স্টেপ করলে 5 মিনিটের মধ্যে রেসিপিটা হয়ে যায়। কড়াটা আমার গরম হয়ে গেলে আমি এখানে ঘি দিয়ে দেবো, তার ঘিটা ফ্রিজে থাকে বলে তো জমে গেছে, আমি এখানে 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা আমার গলে গেছে দেখছো, আমি কড়ার তেলে সবদিকে ছড়িয়ে দিলাম ঘিটা। এবারে আমি সিমাইগুলো সব ঢেলে দেব, ঘি দিয়ে সিমাইটা আমার ভাজা হবে। গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে আমি সিমাইটা ভাজবো, সরি সিমাইটা ভাজবো না, সিমাইটা পুড়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে, গ্যাসটা আস্তে করে দিয়ে ভাজলে লাল লাল মতন হবে আর খেতে টেস্টিও লাগবে। একটু সময় লাগে এটা ভাজতে, যা যেন কিন্তু রেসিপিটা ঝটপটই হয়ে যায়। একসঙ্গে আমি কাজু আর কিশমিশটা একসঙ্গে দিয়ে ভেজে নেব। সিমাইটা ভালো মতন ভাজা হয়ে গেছে, এবার আমি দুধটা দিয়ে দেব। এবারে দুধের মধ্যে আমি তেজপাতা এলাচগুলো দিয়ে দেব, ঢাকা দিয়ে দুধটা ফুটতে দেব। দুধটা আমার ফুটে গিয়েছে, এবার ঢাকনাটা খুলে দেব। এবার এই দুধের মধ্যে আস্তে আস্তে বলগুলো আমি ছেড়ে দেব। এবার হালকা করে খুন্তি দিয়ে নেড়ে চারিদিকে ঘুরিয়ে দেবো, দিয়ে ফের ঢাকা দিয়ে আমি বলগুলো সিদ্ধ হতে দেবো। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলব, ঢাকনাটা খুলে আমি খানিকটু ফের ফুটতে দেবো। এবারে আমি চিনিটা দেবো, তবে আমাদের বাড়ি চিনিটা কম খায়, আপনারা যদি চিনিটা বেশি খান তো বেশি করে দেবেন, ব্যাস আমি আর দেবো না চিনি, অল্পই চিনি খায় আমাদের বাড়ি। তো আমার এই পায়েসটা পুরোপুরি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছি। তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই খারাপ লাগলেও কমেন্টে জানাবে, ভালো লাগলেও জানাবে, খারাপ যদি লাগে তোমাদের আরও ভালো করার চেষ্টা করব, আর ভালো লাগলে অবশ্যই জানাবে। তো এখন আমি এটা হয়ে গেছে 5 মিনিট গ্যাস অফ করে রেখে দেবো, তারপরে সার্ভ করব। কত সুন্দর দেখতে হয়েছে, এখন সুন্দরভাবে সাজিয়ে আমি প্লেটে পরিবেশন করতে দিয়েছি, তা খুব সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। তা আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন আর জানাবেন কমেন্ট করে কেমন লাগলো, আর কোথা থেকে কে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা বলবেন, কমেন্টে জানাবেন, আর কমেন্ট করলে অবশ্যই আগামী ভিডিও আমি বানাতে উৎসাহিত হব। তো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম, আপনারা সবাই ভালো থাকবেন, যারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমি থ্যাংক ইউ জানাই।